পঁচিশ তারিখ আমরা আমাদের যুব কংগ্রেসের তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষায় চোদ্দ শতাংশ মানুষ ত্রিপুরাতে আজ বেকার, 14% রেকর্ড আজকে ত্রিপুরার মানুষ বেকার, তাদের কাছে পয়সা নেই। তা সত্ত্বেও 1000 টাকা করে এখানে ফর্ম বিক্রি করা হয়েছে, এবং তারপরেও আমরা বলেছিলাম যে পরীক্ষাটা যাতে বাইরের রাজ্যেতে না করে এই রাজ্যে করা হয়, কারণ আমরা জানি যে ছেলেমেয়েদের কাছে পয়সা নেই এবং বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে আসা যাওয়া এবং গিয়ে থেকে পরীক্ষা দিয়ে আসায় মোটামুটি 10-15 হাজার টাকা খরচা। কিন্তু তারপরেও সেই 25 তারিখ ওনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে, এই ব্যাংকের থেকে বলা হয়েছে যে ব্যাংকের নাকি 6 নম্বর পয়েন্টে লেখা আছে যে মানুষ যদি বেশি হয়, অ্যাপ্লিকেশন যদি বেশি পড়ে, তাহলে সেন্টার তারা বাইরের রাজ্যেতে পরীক্ষা দেবে। যেখানে আমরা ওদের স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি, এক সব ভুয়ো কথা বলেছে। এখানে এক্সামিনেশন সেন্টারে 1 নম্বর পয়েন্টে লেখা, দি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলি ইন দি ভেলুইং অনলি ইন ভেনিউজ ইন ফলোয়িং প্লেস অ্যাক্রস দি স্টেট অফ ত্রিপুরা আগরতলা। এবং ওরা যে 6 নম্বর পয়েন্টের কথা বলছে, এখানে লিখেছে ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডু নট অপ ফর দি পার্টিকুলার সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন, ব্যাঙ্ক রিজার্ভস দি রাইট টু অ্যালট এনি আদার অ্যাডজাসেন্ট সেন্টার দোজ ক্যান্ডিডেট, অর ইফ যদি মানুষ বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে। এখানে কোথাও লেখা হয়নি যে রাজ্যের বাইরে সেন্টার দেওয়া হবে, এখানে প্রথম পয়েন্টেই বলা হয়েছে যে পরীক্ষা ত্রিপুরাতে হবে এবং আগরতলাতে হবে, আপনারা দেখুন। তা সত্ত্বেও এখানে যে বিজেপির দালালকে চেয়ারম্যান হিসাবে বসানো হয়েছে, তার নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে, অন্যান্য অনেক স্টাফ আছে যাদের নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে। এখানে এখানে আমি যদি অ্যাভারেজ ধরি, ওরা ফর্ম বিক্রি করে 19,646টা ফর্ম বিক্রি করে অ্যাভারেজ যদি 900 টাকা করেও ধরি, 1,70,00,000 টাকার ওপরে ওরা খালি ফর্মে পেয়েছে। আমার প্রশ্ন হলো কিসের স্বার্থে রাজ্যের ছেলেমেয়েদের সঙ্গে এইভাবে ছিনিমিনি খেলা? এবং তারা যে বাইরে পরীক্ষা নেবে, এই পরীক্ষার বিজ্ঞপ্তি তারা জানিয়েছে 23 তারিখ, এখন কোথাও টিকিট নেই, ছেলেমেয়েরা রাস্তায় ঘুরছে, ছেলেমেয়েদের হাতে পয়সা নেই, ছেলেমেয়েরা নিজের বাড়িঘর বিক্রি করছে, আমাদের কাছে রিপোর্ট আছে, জমি বিক্রি করে পয়সা নিয়ে মানুষ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। আমরা অবিলম্বে আজকের মধ্যে আজকে এই পরীক্ষা বাতিল করতে হবে, নাহলে সেন্টার চেঞ্জ করতে হবে, নাহলে আমরা আজকে এই ব্যাংকে তালা ঝুলিয়ে দেব। যুব কংগ্রেস।